এদের এক তখন তো আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া ইয়ে করছি, ছাত্র সংগঠন করছি দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, হ্যাঁ স্বাধীনতার জন্য। আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন তো ছাত্রলীগই, ছাত্রলীগই তো করছে এই আন্দোলনগুলো, তো সব ছাত্রলীগ। তো আমাদের এখন ধরেন আমাদের তখনকার দিনে মানুষ আশ্রয় নিত ইউনিভার্সিটি এলাকায় এসে। আমরা যখন ছাত্র ছিলাম ওই সাইডের দশকে, তখন মানুষ কোথায় কোনো মেয়ে লোক নির্যাতিত হলে বা নির্যাতিত হওয়ার আশঙ্কা থাকলে সে দৌড়ে আসতো ইউনিভার্সিটি এলাকা, যে ইউনিভার্সিটির ছাত্ররা তাকে রক্ষা করত। হ্যাঁ, তো এখন তো আমি নিজেই ছাত্র রাজনীতি করতাম, আমি নিজেই ইউনিভার্সিটি এলাকা দিয়ে কোনো সময় যাই না। আমি দরকার হলে 4 কিলোমিটার ঘুরে মতিঝিল যাই, তাও ইউনিভার্সিটি এলাকা দিয়ে যাই, যে ইউনিভার্সিটি এলাকা নিরাপদ না। এই তো অবস্থা স্টেট সন্ত্রাস। এখন তো এটা এটা তো ছাত্র রাজনীতির নামে কলঙ্ক, এটা তো ছাত্র রাজনীতি দেশ স্বাধীন হওয়ার পরে বন্ধ করে দেওয়া উচিত ছিল আমি মনে করি। এটা এটার কোনো প্রয়োজন ছিল না। এটা এটা দায়ী কে? এই যে আপনাদের প্রেক্ষাপটে আপনারা দেশের জন্য ছাত্র সংগঠনগুলি কাজ করেছেন, এখন এই রাজনৈতিক দলের লেজর বৃত্তি হিসেবে কোনো ছাত্র সংগঠন আমি মনে করি না রাখা উচিত এই দেশে। এটা আমি যদিও আমি একসময় ছাত্র রাজনীতি করছি, কিন্তু প্রেক্ষাপটে বলতেছি এই প্রেক্ষাপটে। কিন্তু ওই যে হল, তারপরে কলেজ সংসদ, ইউনিভার্সিটি সংসদ, এগুলো একেবারে রেগুলার প্রতি বছর হওয়া উচিত, এগুলোর ইলেকশন এবং এগুলোর নির্বাচিত নির্বাচনের মাধ্যমে। এখন তার মানে আপনি বলবেন যে এই যে আমরা কিছুদিন আগেও দেখলাম আলোচনা হয়েছে যে ডাকসু নির্বাচন বহু বছর যাবৎ হচ্ছে না, আমাদের সময় তো প্রত্যেক বছর নির্বাচন, প্রত্যেক বছর নির্বাচন, আমাদের ইস্যু নির্বাচন প্রত্যেক বছর ডিউটিমি হইতো, ডাকসু নির্বাচন প্রত্যেক বছর ডিউটিমি হইতো, এখন 20 বছরও নাকি নির্বাচন হয় না। জামাত ছবিকে নিষিদ্ধ করা, একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি বলেন আপনি, এদের তো সে দেশের রাজনীতি করা নিষিদ্ধ হওয়া উচিত। এটা তো 72 সালে করা হয়েছে, এটা তো ছিল না, এটা তো গোলাম মোহাম্মদ 75-এর পরে এসা এগুলা রাজনীতির অনুমতি পাইছে, এটা তো নিষিদ্ধই ছিল এরা। হ্যাঁ, 75-এর বঙ্গবন্ধু ক্লিকের পরে এরা রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার অনুমতি পাইছে, আর এর সাথে আমরা তো পেট্রোনাইজেশনে পাইছে, তাহলে এরা এভাবেই আগে গেছে। তো এখানে কি যেখানেই পভার্টি থাকবে, যেই দেশেই হোক, আমাদের দেশ বলেন অন্য দেশ, প্রভার্টি থাকলেই তখন এক্সপ্লয়টেশন থাকে, এবং এই পলিটিক্যাল এক্সপ্লয়টেশনগুলো হয় এই ধর্মীয় এক্সপ্লয়টেশন এরকম প্রভার্টি থেকে, দারিদ্রতা। এখন অনেক লোক এই যে জামাত ইসলামীর অনেকভাবে এগুলো ফাইন্যান্স করে বিভিন্ন এলাকায়, কতগুলো এলাকায় দেখবেন এরা ভোট দিলেও এরা জিতে আসবে, কারণ এমনভাবে ছোটো ছোটো দোকান করার জন্য এরা 1-2 লাখ টাকা ওই যে ওদের পার্টি ফান্ড থেকে। তারপরে এই যে ছেলেগুলা শিবির করে, এদের দেখা যায় যে এদের সব পড়ার খরচ ওই পার্টি থেকে আসছে। তারপরে আমি একটা আমার ব্যবসায়িক কারণে একটা ইঞ্জিনিয়ার, ও আমার ফার্মে ছিল প্রজেক্ট ম্যানেজার, তো ও পরে জানলাম যে ও শিবির করে। আচ্ছা, হ্যাঁ শিবির করে কি, তো আমি বললাম কি তুমি কোথায় এরকম আমার লেখাপড়ার খরচ তো ওরা দিছে, তো তাইলে এটা প্রতিদান তোমার কাছ থেকে কিনে, তো আমি প্রত্যেক মাসে আমার বেতনের 10% জমা করি ওই ওদের ফার্মে। একবারে সরাসরি বললাম প্রত্যেক এটাই বাইরে। মানে কি শিবির, জামাত শিবিরকে নিষিদ্ধ করা উচিত কি না, মানে কি মনে হয় আপনার? জামাত শিবির তো অবশ্যই নিষিদ্ধ করা, আমি একদম ফ্রিডম ফাইটার, আমি তো এটা বলবো যে এখন এরা করতেছে না, হয়তো ভোটের রাজনীতির কোনো ব্যাপার স্যাপার আছে, ভোটের রাজনীতির কোনো সমীকরণ হিসাব নিকাশ।